মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা 2022 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ মেলা উদ্বোধন করেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। উদ্বোধনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক প্রদর্শনী করেন। উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার এই স্বপ্নটার বাস্তবতা আমরা দেখতে পেলাম বৈশ্বিক মহামারী কোভিডের সময়। তখন আমরা দেখলাম ডিজিটাল বাংলাদেশের প্রয়োজনীয়তাটা কী। সারা বাংলাদেশে আমরা তখন ঘরবন্দী ছিলাম, কিন্তু আমাদের অফিস আমরা যার যার ঘরে বসে করতাম, মিটিং করতাম, ঘরে বসে আমরা বিভিন্ন দিক নির্দেশনা দিতাম। মাননীয় প্রধানমন্ত্রী ঘরে বসে অফিসে বসেই আমাদের দিক নির্দেশনা দিতেন। আগামী নির্বাচনের আগেই 1000 তরুণকে আমরা প্রশিক্ষিত করব আউটসোর্সিংয়ের মাধ্যমে, যাতে তারা ঘরে বসে আয় করতে পারে। শুধু তাই নয়, মুক্তাগাছায় একটি হাইটেক পার্ক করারও পরিকল্পনা আছে। এটি বাস্তবায়িত হলে হাজার হাজার ছেলে মেয়ে প্রশিক্ষণের সুযোগ পাবে, তখন আর কাউকে চাকরির জন্য ঘুরতে হবে না। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি একের জিএম আক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ওসি মাহমুদুল হাসান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিকেলে মেলায় অংশগ্রহণকারী স্টল সমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভাবতাম যে ডিজিটাল বাংলাদেশ গড়ব, এটা কি করে কিভাবে কি হবে। বাংলাদেশ গড়ার যে কারিগর যিনি স্বপ্ন দেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পুত্র জনাব সজীব ভট্টাচার্য, মাননীয় প্রধানমন্ত্রী আইটি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশ গড়ার এই স্বপ্নটা এটি বাস্তবতা আমরা পেলাম এই কোভিডের সময়ে, যখন মহামারী সারা বিশ্বে বৈশ্বিক এই মহামারী শুরু হলো, এই তখন আমরা দেখলাম ডিজিটাল বাংলাদেশের প্রয়োজনীয়তাকে। সারা বাংলাদেশ তখন আমরা ঘরে বন্ধ, কিন্তু সকল কর্মকাণ্ড আমরা ঘর থেকে বসে বসে অফিস করতাম, আমরা মিটিং করতাম, আমরা দিক নির্দেশনা নিতাম, মাননীয় প্রধানমন্ত্রী তার বাড়িতে বসে, তার অফিসে বসে আমাদের সাথে। আমরা আগামী নির্বাচনের আগে 1000 তরুণকে আমরা প্রশিক্ষিত করব এই আউটসোর্সিংয়ের জন্য। তারা ঘরে বসেই তারা আয় করতে পারবে, শুধু তাই না, আল্লাহ যদি রহম করে একটি হাইটেক পার্কের পরিকল্পনা করে, এখনও পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে, এইটি পাশ হলে মুক্তাগাছা শত শত ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে তাদের একটি জায়গা খুঁজে, খালি চাকরি করতে হবে কেন সরকারি। জি ভাইয়া, আপনার ডলার ডিমান্ড জানছিলাম, এটা স্যার ওই যে মলম পার্টি হয়ে গেছে। ইমন ভাই একটু উপরে তাকায়।